নির্দেশে
সরকারিভাবে বাস্তবায়ন করেছেন। আসলে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী লুকায়িত আছে, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী নাই। আমাদের মহান মোশায়েখ দয়াল বাবা কেবলা যান আল্লাহ সম্পর্কে পরিষ্কার ধারণা করে ধরেছেন, যিনি রব, রব মানে প্রভু, প্রতিপালক, যিনি প্রতিপালক করেন, যিনি লালন পালন করেন, যিনি রিজিক দেন, তিনি কোনোদিন নিরাকার হতে পারেন। আল্লাহ সম্পর্কে বিশ্ব মুসলিম অজ্ঞাত ছিল, জানত না। আমাদের মহান মোর্শেদ দয়াল বাবা কেবলা যান যখন তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি অষ্টম খণ্ড প্রকাশ করলেন, তখন জগৎবাসী জানতে পারল আল্লাহ নিরাকার নন, আল্লাহ অবশ্যই আকার, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আমাদের মহান মোর্শেদ দয়াল বাবা কেবলা যান রাব্বুল আলামিন সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন। এরপরে পরিষ্কার ধারণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধুগো, আপনাকে জগৎসমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। যিনি জগৎসমূহের জন্য রহমত, সে রাহমাতাল লিল আলামিন কোনোদিন গরিব হতে পারে না। আমাদের দয়াল বাবা যান কুরআন সুন্নার আলোকে দয়াল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধনী ছিলেন, বাদশার বাদশা কামলিওয়ালা ছিলেন, এটা জগৎবাসীর কাছে তুলে ধরেছেন। মুক্তিকামী ভাইরা, আমাদের এই বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও কিছু লোক আছে এখনো মিলাদুন নবী মানে না। লাইলাতুল কদর আমরা পালন করি, এদিন হচ্ছে কোরআনের জন্মদিন, কোরআনের লাইলাতুল কদরের চেয়ে ঈদ মিলাদুন নবী এটা কম নয়। ঈদ মিলাদুন নবীতে রাহমাতাল লিল আলামিন স্বয়ং এই জমিনে আগমন করেছেন। সম্মানিত ভাইরা, জীবন্ত কুরআনুল কারীমের আগমন হয়েছে, ঠিক কিনা বলুন? এখন রাসূল সম্পর্কে জাতির পরিষ্কার ধারণা নেই। আমাদের মহান মোর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগি দয়াল বাবা কেবলা যান পরিষ্কার ধারণা দিয়েছেন, আমরা বৎসরে কয়েকটা ঈদ করি। আমরা হাদিস শরীফ খুঁজলে দেখি একটি ঈদ হচ্ছে ইয়াউমুল আরাফা, আরেকটি ঈদ হচ্ছে ইয়াউমুল জুমা, হ্যাঁ, আরেকটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি ঈদ হচ্ছে ঈদুল আজহা, আরেকটি ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। অনেকে বলে দেওয়ানবাগি আবার নতুন ঈদ পেল কোথায়? ঈদ মিলাদুন নবী কোনো নতুন ঈদ নয়, এই ঈদ হচ্ছে সৃষ্টির কোলের শ্রেষ্ঠ ঈদ। ঈদ মিলাদুন নবী যেন বিশ্ব মুসলিম পালন করতে না পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে সদর ভিতর অজ্ঞতার কারণে এটার ভিতরে ক্রেডিক্যাল ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সম্মানিত মুক্তিগামী ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছিল নয় জিলহজ দশম হিজরিতে, আকবরী হজ্জের দিন শুক্রবার আসরের সময়। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে 81 দিন ছিলেন। বিভিন্ন তাফসীর আমরা খুঁজতে দেখতে পাই নয় জিলহজ, জিলহজ মাস যদি 29টা হয় নয় জিলহজ ধরে 121 দিন, চান্দ্রমাস একটি জামে 29 আর একটি জামে 30, নয় জিলহজ, জিলহজ মাস 29 ধরে এখানে হচ্ছে জিলহজ মাসের 21 দিন, এরপরের মাস হচ্ছে 30, 29, 21 আর 29 হচ্ছে 51, এরপরের মাস যাবে 29, এ হচ্ছে 80, রবিউল আউয়ালের 1 তারিখ, এই হচ্ছে 81 দিবস। সম্মানিত ভাইরা, আমাদের মহান মোর্শেদ দয়াল বাবা কেবলা যান ঘোষণা করেছেন আল্লাহ নবী বারি রবিউল আউয়াল এই জগতে শুভ আগমন করেছেন, এতে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু বারি রবিউল আউয়াল তিনি অপাত লাভ করেননি, তিনি অপাত লাভ করেছিলেন পহেলা রবিউল আউয়াল, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, দয়াল বাবা যান এই সত্য দলিলটাকে তিনি প্রকাশ করেছেন এবং প্রস্তাব দিয়েছেন, এখন সবাই মেনে নেই। সমস্ত আলেম ওলামারা জানলেও কিন্তু এটা তারা সহজে মেনে নিচ্ছে না। দেওয়ানবাগির কথা, দেওয়ানবাগির কলম, দেওয়ানবাগির বাণী একদিন না একদিন চক্রবাসীকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলুন? সম্মানিত মুক্তিগামী ভাইরা,
আল্লাহ নবী বাড়ির বিলাওয়াল সোমবার এই জগতে শুভাগমন করেছিল, আর পহেলার বিলাওয়াল সোমবার সূর্য অস্তের কয়েক মিনিট পূর্বে তিনি অফাত লাভ করেছিলেন। সম্মানিত ভাইরা বন্ধুরা আমার, আপনারা জানেন আদিনি চা সোমবার বলা হয় সফর মাসের শেষ বুধবারকে। এর পরবর্তী বুধবার আল্লাহ রাসূল পান্নাই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন সহ কোন উলামায়ে কেরাম এই দলিল দিতে পারবে না। যদি আল্লাহর সুন্নাহ পেয়ে থাকেন, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন 25 তারিখ। এর বৃহস্পতিবার থেকে গণনা করেন 5 দিন, বৃহস্পতি শুক্র শনি রবিবার এই সোমবার হয় 5 দিন, সূর্য অস্তের কয়েক মিনিট পূর্বে। হ্যাঁ, ওই সময় তো ঘড়ি ছিল না, এত বিজ্ঞানের সভ্যতা ছিল না, কেউ বলে 1 তারিখ, কেউ বলে 2 তারিখ, কারণ চন্দ্রে অস্তের পর থেকেই চন্দ্র গণনা করা হয়, আর ইংরেজি তারিখ গণনা করা হয় 12টার পরে পিএম এম এরকম। তো কেউ বলে 1 তারিখ, কেউ বলে 2 তারিখ। এখানে কি করছে উমায়ার গোষ্ঠীরা, আব্বাসীর গোষ্ঠীরা, এজিদের গোষ্ঠীরা, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে সদর্মীদের অজ্ঞতার কারণে এক অপ্লিক দুই অপ্লিককে তুলি দিয়ে এটাকে বারো বলে না, এটাকে মিলাদুন নবীকে তারা বেদাত শিরিক ফতোয়া দিয়েছে। জোরে বলি না আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী যদি বেদাত হয় তাহলে ফজলে আজম হবে কোনটা? মিলাদুন নবী যদি বেদাত হয় রহমত হবে কোনটা? মিলাদুন নবী যদি বেদাত হয় এখন বিশ্ব মুসলিম জাতি যদি মিলাদুন নবী পালন করতে না পারে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে সতর্কতার অজ্ঞতার কারণে একটা ভুল ঢোকায় দিছে, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান নাই দেওয়ানবাগীর একটা লিখে লেখা একটা বক্তব্য একটা করাকে কেউ বিশ্বাস করে দিতে ঠিকিরা বলুন। আমার মহান মসজিদ এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলামকে জগৎ বাসীর কাছে তুলে ধরেছেন এবং বলেছেন রহমাতাল্লিল আলামিনের সুউচ্চ মর্যাদা পৃথিবীর কোন রাজধানীতে এভাবে মিলাদুন নবী হয়েছে কিনা সন্দেহ আছে কিনা বলুন। সম্মানিত মুক্তিগামী ভাইরা, নবীজির চাচা আবু লাহাব আল্লাহ নবীর শোভা জন্মে খুশি হতে প্রতি সোমবারে যদি তার জাহান্নামের আগুন লাগক হতে পারে, আমরা আবু লাহাব নয়, আমরা খ্রিস্টান নয়, ভক্ত নয়, আমরা আশিক রাসূল, আশিক রাসূলের যদি ঈদে মিলাদুন নবী করে আমরা রহমত পাব কি পাব না বলে আমাদের মহান মুর্শিদ দয়াল বাবা কেবলাতেন বলেছেন যারা মিলাদুন নবী করবেন মিলাদুন নবীতে ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় কিনে দিবেন, আনন্দ করবেন, 5টা পুরস্কার পেয়ে যাবেন। কয়টা পুরস্কার? নাম্বার 1, সংসারের অশান্তি দূর হবে। অশান্তি বলতে জাহিরে অশান্তি থাকবে না, বাতিনে অশান্তি থাকবে না। 2 নাম্বার পুরস্কার, অভাব অনটন দূর হবে। আমার মহান মুর্শিদ রাহমাতাল্লিল আলামিন যে শ্রেষ্ঠ ধনী ছিলেন এর সংস্কার আমার পূর্বে ডক্টর অধ্যাপক আব্দুল মান্নান ভাই বলেছেন, ওইদিকে আমরা যেতে চাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, আরবের সেরা নারী সেরা ধনী মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন। ওই মা খাদিজা আমার দয়াল নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। তাহলে ধনী মহিলা কি কোনদিন গরিবের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এতদিন আমরা শুনেছিলাম আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহ জিনো গুটে ইউ আর নট ব্যাটল ফর দা রাইট, এখনো বলা হচ্ছে বাংলাদেশে আরবের মরু প্রান্তরে কি যেন বলে ওই যে জিনো কুটিরে, আমাদের মুর্শিদ বলেছেন জিনো কুটির নয়, হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের শাহী প্রসাদে আল্লাহ রাসূলের শুভাগমন ঘটেছিল। সম্মানিত ভাইরা, এটা আমরা বাংলাদেশে বিভিন্ন আনাচে খানাচে বক্তব্যের মাধ্যমে আমরা ভেঙে দিয়েছি,
প্রশ্ন এসেছিল ভেঙে দিয়েছি। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে রাহমাতুল্লিল আলামিন যে গড়ে শোভা আগমন করেছিল হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামের দুতলা বিল্ডিং শাহী প্রাসাদ ঠিকানা বলি মুক্তিগামী ভাইরা, আর ও শুনেছিলাম রাসূল 70 তালি জামা পরেছিল, আদৌ এটা সঠিক নয়। তিনি 27টা উট বিক্রি করে স্বর্ণের জুরি দিয়ে জুব্বা মোবারক বানিয়ে তিনি পরিধান করেছিলেন ঠিকানা বলি সম্মানিত ভাইরা। তো আজকে যেহেতু ঈদে আজম, ঈদে মিলাদুন নবী, এই মহিমান্বিত দিনে মহান মুর্শিদ জনা আমাদেরকে দয়া করেন, সকলে বলি আমিন। আরেকটি কথা লাস্টে বলে যাচ্ছি, আমার মহান মুর্শিদের 7 জন সন্তান রয়েছে বর্তমান পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক কিনা বলুন, তারা মোহাম্মদ ইসলাম প্রচার করে যাবে। আমার মহান মুর্শিদের মুর্শিদ ধন্য, আমাদের দয়াল মা ধন্য এই 7 সন্তানের জন্য ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা। আমরা তাদেরকে কদর করে যাব, সম্মান করে যাব। আমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহু আ'লাম বিসওয়াবে ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।